শুভ সকাল। আমরা যেটা বলছিলাম যে ইউটিউব চ্যানেলে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনার সেলফ ইন্ডিকেটর, নিজস্ব চিন্তা চেতনা, উন্নয়নের মাপকাঠি। আমরা ইউটিউব চ্যানেলে আরেকটা বলছিলাম একটা আইডেন্টিটি, আপনি যেখানে যাবেন সেখানে আপনার একটা পরিচয় হবে, যে পরিচয় হয়তো আপনাকে একটু ভিন্ন মাত্রায় দিবে, নতুনভাবে দিবে। আরেকটা অ্যাডভান্টেজ বলছিলাম ইউটিউব চ্যানেল প্রেজেন্টেশন করা শেখায়, কীভাবে একটা জিনিসকে উপস্থাপন করতে হবে, ছোটো জিনিসকে কীভাবে স্ট্রাকচার ওয়েতে অন্যের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে। আমি বলবো না যে আমার চ্যানেলটা এটার এক্সাম্পল, আমার চ্যানেল একটা জাস্ট একটা উদাহরণ যেটা একটা ঘুমন্ত ইনকাম হতে পারে। আমরা গতকাল পরশু দিন একটা ভিডিও শেয়ার করছিলাম, লাস্ট ভিডিওটা 120 নম্বর ভিডিও, যেখানে 19-20 যেখানে ছিল একজন এন্টারপ্রেনর কীভাবে ভয় পায় এবং কীভাবে সে এটা প্রতিরোধ করতে পারে। আমরা সেটার একটু ফলাফল বলি। আমরা যেটা বলছিলাম আপনি চতুর্ভুজ, যারা চতুর তাদেরকে রক্ষা করার জন্য, তাদের থেকে নিজেকে আপনার আইডিয়াটা বাঁচানোর জন্য আপনি শেয়ার করেন যারা আপনার মতো ত্রিভুজ। এবং দুইটা ত্রিভুজ মিলে যেমন চতুর্ভুজ হতে পারে, চতুর্ভুজ চতুর্ভুজের সাথে তখন সংঘর্ষ বলেন মোকাবেলা করতে পারে। এবং চতুর্ভুজ যেটা করে আমরা বলছি যে ত্রিভুজের আরেকটা বাহু বাড়ায় দিয়ে নিজের করে নেয়, বলে এটাই আমার, সেটা আইডিয়া হোক, কোনো একটা অর্গানাইজেশন হোক অথবা কোনো একটা ইনিশিয়েটিভ হোক, সেটা অন্যটা নিজের করে নেয়। আমরা ইউটিউব চ্যানেলে একটা অ্যাডভান্টেজের কথা বলি, সেটা আমরা পরীক্ষামূলকভাবে দেখছি, আপনারাও দেখতে পারেন। আপনার যে সমস্যাটা আপনি সেই সমস্যা নিয়ে ছোট্ট একটা ভিডিও করেন, এই জায়গায় যে জায়গায় আমি করছিলাম একই জায়গায় করতেছি, সেটা রেজাল্ট বলার জন্য আপনি 10 জনের সাথে শেয়ার করেন। আমরা নিজেরা উদাহরণ দিয়ে দেখছি, আমরা 8 জনের সাথে শেয়ার করছিলাম এবং পজিটিভ রেসপন্স পাইছি 3 জনের, মানে 9 জন করলে 3 জন, মানে 33% পজিটিভ রেসপন্স পাওয়া যায়। আপনারা হতাশ হবেন না, হতাশা নিজেকে নষ্ট করে এবং প্রাণীদেরও নষ্ট করে ফেলতে পারে হতাশার টেনশন। আপনি আপনার আইডিয়াতে থাকেন, আমরা বিশ্বাস করব আপনার আইডিয়া একদিন সফল হবে এবং আপনার আইডিয়া কালেক্টিভ ওয়েলবিং এনশিওর করবে। আমরা একই জায়গায় ফলাফল বলতেছি ইউটিউব চ্যানেলে শুধুমাত্র মনিটাইজেশন, টাকা উপার্জনই অন্যতম উদ্দেশ্য না, ইউটিউব চ্যানেলের অনেকগুলো অবজেক্টিভ আছে। একটা অবজেক্টিভ হচ্ছে আপনার টেনশন, আপনার পরামর্শ, আপনার উপদেশগুলো ছড়ায় দেওয়া। আমি যেটা বলি যে আমি সফল একজন ইউটিউবার না, কারণ ইউটিউবার হওয়ার লক্ষ্য আমার না, ইউটিউব হচ্ছে আমার একটা শখের ব্যবসা, যেটা একটা উদাহরণ তৈরি করা যে এটা একটা ইনকামের উৎস হতে পারে নতুনদের জন্য, যারা হয়তো সারাদিন গেম খেলে, সারাদিন ভিডিও দেখে অন্যের ভিডিও, তারা যদি নিজেদের কন্টেন্ট তৈরি করে সেখান থেকে কিছু ইনকাম হবে, যেখানে সে তার পড়াশোনা করতে পারবে, পরিবারকে সহায়তা করতে পারবে এবং ভবিষ্যতে তার একটা কনফিডেন্স গড়বে। সেই একটা ইউটিউব চ্যানেলে একটা উদ্দেশ্যের ব্যাপারটা হচ্ছে যে আপনার যে টেনশন সেই টেনশনটা কমায় দিবে। ডেফিনেটলি মিনিমাম 33%, মানে আপনি যদি 9 জনকে বলেন 3 জন আপনাকে হেল্প করবে, রেসপন্স করবে একদম নিশ্চিত, আপনি দেখতে পারেন পরীক্ষা করে। তো আমরা ইউটিউব চ্যানেলে একটা অ্যাডভান্টেজ বলেই আজকে শেষ করব এবং আপনারা নতুন নতুন কৌশল অবলম্বন করেন। আপনার মনে রাখবেন যেখানে সমস্যা সেখানেই সলিউশন, সলিউশনটা অন্য কোথাও নাই, সলিউশনটা সেখানেই। আলো এবং আধার যেমন এখানে আছে, একটু আলো একটু আধার, একটু অন্ধকার একটু ছায়া, পৃথিবীটা তাই, একটু সমস্যা থাকবে, একটু আনন্দ থাকবে, একটু বেদনা থাকবে, একটু কষ্ট থাকবে, সবগুলো মিলিয়ে আমাদের সমস্যা। এই পৃথিবী থেকে চলে যাওয়া কোনো সলিউশন না এবং দূরে যাওয়া কোনো সলিউশন না, সমস্যা মোকাবেলা করার একটা কৌশল অবলম্বন করতে হবে এবং সেই কৌশল যেন অন্যের ক্ষতি না করে। আমরা কখনো টেনশন করে কোনো প্রাণীকে এই পর্যন্ত হত্যা করি নাই, আমরা চাই না কেউ টেনশন করে কোনো রাস্তাঘাটের কোনো পিঁপড়া কাউকে অবচেতন মনে হত্যা করে, যেটা হচ্ছে এক ধরনের প্রাণী নষ্ট করা অথবা প্রকৃতির ভারসাম্য নষ্ট করা। আমরা বলবো না টেনশন করে আপনার পাতা ছিঁড়েন, আপনি টেনশন করে ড্রাগ নেন, মদ খান, টেনশন করে আপনি আড্ডা দেন, আমরা বলবো আপনি টেনশন করে পজিটিভ কিছু তৈরি করেন। যেমন আমি টেনশন করলে নতুন কিছু করি, কোনো একটা ম্যাথ শিখি, কোনো একটা ভিডিও দেখি অথবা কোনো একটা কন্টেন্ট তৈরি করি। আমরা চাই সবাই এরকম কিছু পজিটিভলি ভাবুক, পজিটিভ ভাবলেই দেশের উন্নয়ন সম্ভব হবে, কালেক্টিভ ওয়েলবিং সুন্দর হবে। সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বিডিবাসের উন্নয়নে আপনাদের পরামর্শ আমাদেরকে সামনে নিয়ে যাবে। এবং আমরা আজকে যে ভিডিওটা করছি আমরা সেই উদাহরণটা তৈরি করি, প্রত্যেক দিন 3টা ভিডিও, বছরে আমাদের 1000 ভিডিও হবে এবং আমরা হয়তো 10 বছরে মনিটাইজেশন হব, হয়তো বা 10 বছরে আমাদের 1000 সাবস্ক্রাইবার হবে। আমরা দূরে লক্ষ্যে বিশ্বাসী, আমরা চাই না যে দ্রুত হবে, যদি হয়ে যায় সেটা অনেক ভালো এবং সেটা আপনাদের জন্যই হয়েছে, এর ক্রেডিট আপনাদের। আমরা চাই যে ঘুমন্ত ইনকাম, যেটা আপনি ঘুমায় থাকলে ইনকাম হবে, তার একটা উদাহরণ হচ্ছে ইউটিউব চ্যানেল, গাছ লাগানো, আমরা বলি ভালো শেয়ার মার্কেট ইনভেস্ট,
যেখানে টেকনিকগুলো আমরা হয়তো পরে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কালেকটিভভাবে নিজ হাতে কিভাবে শেয়ার করা যায়, কিভাবে গাছ লাগানো যায়, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। আমরা এই ধারণাটা আপনাদের দিচ্ছি, এবং আমাদের ধারণাই সর্বোচ্চ ধারণা না, এখান থেকে কিছু ধারণা, ছোট ধারণা আপনি পেতে পারেন, যা আপনাকে নতুন কোনো আইডিয়া জেনারেশনে সহায়তা করে পথ চলা আরও সহজ করে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। এবং আমরা আজকের যে কন্টেন্টটা সেটা 5:33 সেকেন্ডে শেষ করবো, কারণ আমরা 33% স্কোরার, আমরা সবসময় ভালো করি না, মোটামুটি করি। ধন্যবাদ।